হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিলফাজ মম। আজকে তৈরি করব একটি সবজি। আজকে তৈরি করছি বরবটি ভাজি। বরবটি ভাজি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বরবটি। দেখতে পাচ্ছেন বরবটিগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন, এখানে আমি বেগুনগুলোও কুচি করে নিয়েছি। আর নিয়েছি আলু, আলুগুলো আমি একটু কিউব করে কেটে নিয়েছি। এসবগুলো জিনিসকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেব। তো মূল রান্নায় চলে যাচ্ছি। বরবটি ভাজি করার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ফ্রাই প্যান দেখে হয়তো ভাবতে পারেন যে ফ্রাই প্যানটি হয়তো এমন কেন, কিছুক্ষণ আগে আমি এখানে মাছ ভেজেছি, এজন্য আমি এটাকে আর না ধুয়ে আমি এটার মধ্যে ভাজিটা করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। জিরাগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, খুব সামান্য পরিমাণে দিচ্ছি। এখন আমি এখানে কেটে রাখা সেই বরবটি, বেগুন আর আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ। যেহেতু আমি খাবারগুলোকে খুব ঝাল করি না, আমার বাচ্চা খায়, এজন্য আমি এখানে ঝালের পরিমাণটা খুব কম দিয়েছি। সব কিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি হয়ে গেলে কমানোর উপায় নাই, কিন্তু একটু কম হলে পরে আবার দিতে পারবেন। আমি বরবটিগুলো আবারও নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ পানি উঠে এসেছে, যেহেতু বেগুন আছে, বরবটি, এগুলোতে পানি ওঠে, এজন্য আমি এখানে কোনো ঢাকনা ব্যবহার করছি না। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এর মাঝে অবশ্যই দুই একবার নেড়ে দিতে হবে। আমি নেড়ে দিচ্ছি আবারও। দেখতেই পাচ্ছেন যে পানিটা ছিল, পানিটা শুকিয়ে গেছে, নিচে বেশ লেগে যাচ্ছে। এ পর্যায়ে আমি জালটা কমিয়ে দিচ্ছি। আর আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে। এভাবে রান্না করছি বেশ কিছুক্ষণ। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করার পরে দেখতে পাচ্ছেন আমার ভাজিগুলো এরকম হয়ে গেছে। আমি মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আমরা নামিয়ে নেব। এখন আমি এই ভাজির উপরে সামান্য ধনিয়া গুঁড়া ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া। এখন সব কিছু আবারও নেড়ে নিচ্ছি। বরবটি ভাজি রান্না হয়ে গেছে, অসম্ভব মজা হয়েছে। আপনারা যারা বরবটি পছন্দ করেন না, এভাবে ভাজি করে দেখবেন, খেতে খুবই মজা লাগবে। অনেকে বরবটি অনেকভাবেই খায়, কেউ ভর্তা করে খায়, কেউ তরকারি করে খায়। আমার ভর্তার থেকে এই ভাজিটাই খুব বেশি ভালো লাগে, তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এখন একটি বাটিতে আমি ভাজিটা তুলে নিচ্ছি। আমি ভাজিটা বাটিতে তুলে নিচ্ছি। খুব অল্প সময়ে আর খুব সহজভাবে তৈরি হয়ে গেল মজাদার বরবটি ভাজি। দিলফাজ মমের চ্যানেলে আরও অনেক ধরনের ভাজি আইটেম রয়েছে, আপনারা যদি দেখতে চান দেখতে পারেন। আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।